চির শান্তির দেশে পাড়ি দিলেন শান্তি সিংহ। আজ ভোরে শহরের মূলডুবকাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর। বাঁকুড়ার পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও জেলার সমবায় ব্যাংকের প্রশাসক হিসেবে তিনি সুনামের সাথে কাজ করেছেন দীর্ঘদিন। পাশাপাশি কংগ্রেস ঘরানার এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ শুরু করেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর নেতা হিসেবেও সমান জনপ্রিয়তা পান তিনি। বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংকে ডেলিগেট ও ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলান দীর্ঘদিন। এক সময় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকও ছিলেন শান্তিবাবু। জাতীয় কংগ্রেসের প্রতীকে পরপর দুবার কাউন্সিলর হিসেবে জয়ী হয়ে বাঁকুড়া পুরসভার প্রধানের দায়িত্ব পান তিনি। 1994 সাল থেকে 2000 সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন শান্তিবাবু। এরপরে তৃণমূল প্রতীকে জয়ী হয়ে 2015 সাল পর্যন্ত তিনি কাউন্সিলর থাকেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথেও যুক্ত ছিলেন শান্তিবাবু। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক মহল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিন দুপুরে তার মরদেহ নিয়ে অন্তিম যাত্রার পথে তা নিয়ে আসা হয় বাঁকুড়া পুরসভায়। সেখানে পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অলোকা সেন মজুমদার, প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ আগরওয়াল ও অন্যান্য বিদায়ী কাউন্সিলররা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি জেলা তৃণমূল ভবনেও প্রয়াত নেতাকে জেলা তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন এদিন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।